শুরুতে এই সংবাদ শিরোনাম। ভারতে ভয়াবহ সাইবার হামলা চালালো চীন, সবকিছুর নিয়ন্ত্রণ চীনের হাতে। মার্কিন যুদ্ধজাহাজকে তাড়া করল চীন, তাইওয়ান উপকূলে উত্তপ্ত পরিস্থিতি। যুদ্ধে পরাজয়ের অভিযোগে আর্মেনিয়ার প্রধানমন্ত্রীকে ডিম ছুড়ে মারল বিক্ষোভকারীরা। আমেরিকায় সাইবার হামলার জন্য চীনকে দায়ী করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং সবশেষ থাকছে নাগরণ কারাবাকে মার্কিনীদের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে রাশিয়ার সৈন্য নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ভারতে সাইবার হামলা চালাচ্ছে চীন। গত কয়েক মাসে দেশটির লক্ষাধিক নাগরিকের তথ্য হাতাতে সাইবার হামলা চালায় চীনা হ্যাকাররা। সাইবার নিরাপত্তা সংক্রান্ত সংস্থা সাইবার পিস ফাউন্ডেশনের একটি রিপোর্টে উঠে এসেছে এমন ওই চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে, চীনের গুয়াংডাং এবং হেনান প্রদেশের হ্যাকাররা ভারতের উৎসবের মৌসুমে কয়েক লক্ষ ভারতীয়দের তথ্য হাতাতে একাধিক হানা দেয়। সাধারণত গত অক্টোবর এবং নভেম্বর এই দুই মাস হয় দেশের উৎসব মৌসুম। সশরীরে কেনাকাটার তুলনায় করোনার আবহে অনেকেই অনলাইনে কেনাকাটার দিকে ঝুঁকেছেন। ক্রেতাদের টানতে একাধিক আকর্ষণীয় অফার দেয় ই কমার্স সংস্থাগুলো, আর ওই অফারকেই কাজে লাগিয়ে এই কাজ করেছে হ্যাকাররা। মূলত হোয়াটসঅ্যাপের মাধ্যমে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে এই কাজ করত চীনা হ্যাকাররা। ই কমার্স সংস্থা ফ্লিপকার্ট অ্যামাজনের অফার দিতে ভুয়া ইউআরএল তৈরি করেছিল, হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করে ক্রেতাদের মধ্যে তা ছড়িয়ে দিত, থাকতো ভুয়া পুরস্কারের প্রলোভনও। আর কোনো ক্রেতা যদি সেই ফাঁদে পা দিয়ে ওই লিঙ্কে ক্লিক করত, তাহলেই তার সমস্ত তথ্য চলে যেত হ্যাকারদের কাছে। সাইবার বেসিকের তদন্তে দেখা গেছে, বিগ বিলিয়ন ডে স্পিন দ্য লাকি হুইল স্ক্যাম এবং স্কিন দ্য লাকি হুইল স্ক্যাম এর মতো কেলেঙ্কারি হ্যাকারদেরই তৈরি। এর আগেও এভাবেই সাইবার হামলা চালায় হ্যাকাররা। ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, উৎসবের মৌসুমে ভারতীয় ই কমার্স সংস্থাগুলোর জনপ্রিয়তা দেখেই সেই সুযোগে এই হামলা চালায় চীনা হ্যাকাররা। আগামী দিনে ভারতে অনলাইন ক্রেতা আরও বাড়বে, তাই বাড়বে এ ধরনের সাইবার হামলার পরিমাণও। তাইওয়ানের সঙ্গে সামরিক সম্পর্কের পরিণতির বিষয়ে বেশ কয়েকবার মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে চীন। এরই মধ্যে তাইওয়ান উপকূলে একটি মার্কিন যুদ্ধজাহাজকে তাড়া দেওয়ার দাবি করেছে চীন। শনিবার মার্কিন যুদ্ধজাহাজটি সংবেদনশীল তাইওয়ান উপকূলে ঢুকে পড়লে সেটিকে ধাওয়া করে চীন সেনাবাহিনী। তাইওয়ানের স্বাধীনতার সমর্থকদের উস্কানিতেই এটি এসেছিল বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। গণতান্ত্রিকভাবে চালিত তাইওয়ানকে নিজেদের অঞ্চল হিসেবে দাবি করে চীন। তাইওয়ান জলসীমা ব্যবহারের মাধ্যমে অস্ত্র বিক্রি এবং যুদ্ধ বিমান এবং যুদ্ধজাহাজ প্রেরণের অভিযোগ রয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই ধরনের পদক্ষেপের কারণে ক্ষুব্ধ চীন। এ সময় পদক্ষেপ বেইজিং এবং ওয়াশিংটন সম্পর্ককে আরও জটিল করে তুলেছে। এ বিষয়ে মার্কিন নৌবাহিনীর বলেছে, গাইডেড মিসাইল ধ্বংসকারী ইউএসএস মুস্তিন 19 ডিসেম্বরে আন্তর্জাতিক নিয়ম অনুসারে তাইওয়ান স্টেট ট্রানজিট পরিচালনা করেছে। মার্কিন প্রতিশ্রুতি মেনে জাহাজটি তাইওয়ানের জলসীমার বাইরে দিয়ে খোলা ভারত সাগরে কার্যক্রম পরিচালনা করেছিল। যুক্তরাষ্ট্র একটি শান্তি এবং মুক্ত ইন্দো প্যাসিফিক চায় বলেও জানায় তারা। উল্লেখ্য, এর আগেও যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ মোট 11 বার তাইওয়ান উপকূল লঙ্ঘন করেছে। গত 4 দশকে তাইওয়ানের কাছ থেকে সবচেয়ে বেশি অস্ত্র বিক্রি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকা তাইওয়ানের কাছে জঙ্গি বিমানসহ আরও অত্যাধুনিক অস্ত্র বিক্রি করতে যাচ্ছে বলেও খবর প্রকাশিত হয়েছে। আজারবাইজানের সঙ্গে যুদ্ধে আর্মেনিয়ার পরাজয় হয়েছে অভিযোগ তুলে দেশটির প্রধানমন্ত্রী নিকোল পাচেশিয়ানকে ডিম ছুঁড়েছে বিক্ষুব্ধ জনগণ। শনিবার আজারবাইজানের সঙ্গে সংঘাতে নিহত আর্মেনিয়ার সেনাদের প্রতি সম্মান জানাতে সুখ যাত্রায় অংশ নেন আর্মেনীয় প্রধানমন্ত্রী। এ সময় তাকে উদ্দেশ্য করে বিক্ষুব্ধরা ডিম ছুঁড়ে মারলে প্রধানমন্ত্রীকে ছাতা দিয়ে ঢেকে রাখেন নিরাপত্তারক্ষীরা। আর্মেনিয়ার বিরোধী দল দাবি করেছে, রাশিয়ার মধ্যস্থতায় নাগরণ কারাবাখ নিয়ে আজারবাইজানের সঙ্গে চুক্তির ফলে পাচেশিয়ানের অদক্ষতায় দায়ী। সংঘাত এবং সেনা সদস্যদের মৃত্যুর জন্য তারা আর্মেনিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগের জন্য চাপ সৃষ্টি করে যাচ্ছে। শনিবার 3 দিনের শোকযাত্রার প্রথম দিনের নেতৃত্ব দেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশের সরকারি প্রতিষ্ঠানগুলোতে সম্প্রতি চালানো সাইবার হামলার জন্য চীনকে দায়ী করেছেন। তিনি এমন সময় চীনকে দায়ী করে বক্তব্য দিলেন যখন তার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সহ মার্কিন গণমাধ্যমগুলো ওই হামলার জন্য রাশিয়াকে দায়ী করছে। ডোনাল্ড ট্রাম্প শনিবার এক টুইট বার্তায় লিখেছেন, ভুয়া গণমাধ্যমগুলো সাম্প্রতিক সাইবার হামলাকে বড় করে তুলে ধরার ব্যাপক চেষ্টা করছে। আমি ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি এবং পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এরপর ট্রাম্প আরও লিখেছেন, মূলধারার গণমাধ্যমগুলো যাকে দায়ী করে বক্তব্য দিচ্ছে সে হচ্ছে রাশিয়া, কারণ অর্থনৈতিক কারণে তারা যার নামটি মুখে আনতে ভয় পায় সেটি হচ্ছে চীন। আমেরিকার গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সংস্থা এবং প্রতিষ্ঠানগুলোতে বড় ধরনের সাইবার হামলা সম্পর্কে নিরবতা অবলম্বনের জন্য ব্যাপক সমালোচিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে, একটি বিদেশি সরকারের পৃষ্ঠপোষকতায় গত রোববার একটি হ্যাকার গোষ্ঠী আমেরিকার গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে সাইবার হামলা চালিয়ে কয়েকটি প্রতিষ্ঠানের তথ্য হাতিয়ে নিয়েছে। মার্কিন অর্থ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ সহ দেশটির পরমাণু স্থাপনাগুলোতে গত কয়েক সপ্তাহে বহুবার সাইবার হামলা হয়েছে। বিষয়টি নিয়ে ব্যাপক উদ্বেগের মধ্যে রয়েছে মার্কিন কর্মকর্তারা। নাগানো কারাবাকে মার্কিন সৈন্যদের প্রতিরক্ষা একটি মাইনের বিস্ফোরণে এক রাশিয়ান সৈন্য নিহত হয়েছেন, এমনটি জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। একটি বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, রুশ সৈন্যরা সুসা শহরে মাইন মুক্ত করার সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনায় একজন সৈন্য আহত হয়, পরে হাসপাতালে তার মৃত্যু হয়েছে। বিবৃতিতে বলা হয়, সৈন্যটি রাশিয়ার আন্তর্জাতিক মাইন অ্যাকশন সেন্টারে কর্মরত ছিল। গত মাসে উচ্চ কারাবাখের কুসুবলু অঞ্চলের একটি মাইন বিস্ফোরণে একজন আজারবাইজানি সৈন্য নিহত এবং একজন রাশিয়ান সৈন্য আহত হয়। 1991 সালে আর্মেনিয়ার সামরিক বাহিনী আজারবাইজানের অংশ হিসেবে স্বীকৃত নাগানো কারাবাখ এবং পার্শ্ববর্তী আরও 7টি অঞ্চল দখল করার পর থেকেই সাবেক সুবেদ প্রজাতন্ত্র আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। গত 27 সেপ্টেম্বর নতুন করে সংঘর্ষ বাঁধলে বেসামরিক লোকজন এবং আজারবাইজানি বাহিনীর উপর আক্রমণ শুরু করে আর্মেনিয়ান সেনাবাহিনী এবং বেশ কয়েকটি মানবিক যুদ্ধবিরতির চুক্তির লঙ্ঘন করেছে তারা। 44 দিনে এই সংঘর্ষে আর্মেনিয়ার দখল থেকে বেশ কয়েকটি শহর এবং প্রায় 300টি জনবসতি এবং গ্রাম মুক্ত করতে সক্ষম হয় আজারবাইজান। যুদ্ধের অবসান ঘটাতে এবং একটি বৃহত্তম সমাধানের লক্ষ্যে কাজ করতে 10 নভেম্বর রাশিয়ার মধ্যস্থতায় দেশ দুটি একটি চুক্তিতে আবদ্ধ হয়। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।